পোল্যান্ডের রাজধানী ওয়ারসুর এশিয়া প্যাসিফিক জাদুঘরে শুরু হয়েছে বাংলাদেশের সমকালীন চিত্রকলা প্রদর্শনী বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রদর্শনী শুরু হয়েছে ১৪ মার্চ চলবে আগামী উনিশে মে পর্যন্ত বাংলাদেশের খ্যাতিমান পঁয়ষট্টি জন চিত্রশিল্পীর চিত্রকর্ম নিয়ে অনুষ্ঠিত চিত্রকলা প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে নদীর কুলে কুলে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ পোল্যান্ড সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিবর্গ সহ বাংলাদেশ ও পোল্যান্ডের শিল্পীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহফুজুর রহমান তিনি বলেন বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক পরিমণ্ডলের সঙ্গে ভিন দেশীদের পরিচয় করিয়ে দিতেই এ চিত্রকলা প্রদর্শনী আমাদের জাতীয় সঙ্গীতের এই শব্দটি নিয়ে একটা চিত্রকলা প্রদর্শনী আয়োজনে সম্মত হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এখানে আমাদের ছেষট্টি জন চিত্রশিল্পীর একশোটির উপর চিত্রকর্ম নিয়ে এই প্রদর্শনীটি অনুষ্ঠিত হচ্ছে প্রদর্শনীটিতে আপনি দেখবেন যে চিত্রকলার পাশাপাশি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এই সম্পর্কেও গবেষণামূলক কাজ এই দেয়ালে দেয়ালে শোভিত আছে সুতরাং যারা এই চিত্র প্রদর্শনী দেখতে আসছে তারা কিন্তু আমাদের ইতিহাসটা সম্পর্কেও ঐতিহ্য এবং সংস্কৃতি সম্পর্কেও জানার একটা সুযোগ পাচ্ছে দর্শকদের উপস্থিতি ও প্রদর্শিত চিত্রকর্মী নিয়ে আগ্রহ বাংলাদেশের জন্য প্রেরণার প্রায় দু মাস ব্যাপী এ চিত্রকলা প্রদর্শনীতে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবহমান বাংলার চিত্র ও সংস্কৃতি বিষয়ে আঁকা শিল্পীদের চিত্রকর্ম দেখতে প্রতিদিন ভিড় করছেন পোল্যান্ডের শিল্পপ্রেমী জনসাধারণ প্রদর্শনী বিষয়ে শিল্পী বিপাশা হায়াত বলেন পোল্যান্ডের মূল ধারার শিল্পজগতের সঙ্গে যুগসূত্র স্থাপনের জন্য এরকম আয়োজন সত্যিই প্রশংসার পোল্যান্ডের স্থানীয় শিল্পীদের সঙ্গে বাংলাদেশি শিল্পীদের মধ্যে সম্পর্ক স্থাপন ও অভিজ্ঞতা বিনিময় করার সুযোগ তৈরি হয়েছে এসকল প্রদর্শনীর মাধ্যমে প্রতিদিন প্রদর্শনীতে ঘুরতে আসা দর্শনার্থীর সংখ্যা খুবই বলে জানালেন এই শিল্পী আজকে যখন পোল্যান্ডে বাংলাদেশের শিল্পীদের কাজ ঝুলছে এবং আশেপাশে যখন আরও অনেক এক্সিবিশন চলছে আরও অনেক গ্যালারিতে বিভিন্ন দেশের কাজ এখানে ডিসপ্লে করা আছে তখন কিন্তু আপনি বিচার করতে পারবেন যে আসলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি নিজেদের একটা আয়না প্রয়োজন হয় যে আমি আসলে কতটুকু গ্রহণযোগ্যতা আসলে আমার আছে আমার কর্মের মাধ্যমে আমি কতটুকু গ্রহণযোগ্য সেটি বোঝবার জন্য কিন্তু একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ দরকার হয় একটা ডিফারেন্ট নিউট্রাল একটা পয়েন্ট অফ ভিউ দরকার হয় যেটি আমার মনে হয় যে যখন দেশের বাইরে অন্য দেশে আমরা শো করি তখন এটি স্পষ্ট বোঝা যায় প্রদর্শনীতে অংশগ্রহণকারী বাংলাদেশের শিল্পী মনিরুজ্জামান বলেন বহুজাতিক সংস্কৃতির পুলেন্ডে বাংলাদেশের চিত্রকলা প্রদর্শন ভিন্ন মাত্রা দিয়েছে দুই দেশের সম্পর্ক গভীর করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এখানকার যে পলিশ আর্টিস্ট উদ্বোধনী দিনে আমরা যতটুকু দেখেছি লোকসভাগম ঘটেছিল এবং প্রতি তিনি দর্শক আসছেন তারা জানতে চাচ্ছেন বাংলাদেশের আর্ট সম্বন্ধে এবং আমরাও তাদেরকে বলেছি যে আমরা এক্সিবিশন নিয়ে আসলাম তোমাদের কাজও আমরা বাংলাদেশে দেখতে চাই আসো আমাদের সাথে এক্সচেঞ্জ প্রোগ্রাম করো আমার মনে হয় একটা মেলবন্ধন তৈরি হবে এভাবেই সংস্কৃতির আদান প্রদানের মাধ্যমে মানুষ জাতি জাতিকে চেনে সভ্য হয় সভ্যতার বিকাশ ঘটে সেই জায়গায় আমরা এখানে কাজ করার চেষ্টা করেছি এবং আমার মনে হয় এটা সাকসেস এরকম চিত্র প্রদর্শনী আয়োজনের মাধ্যমে দুই দেশের কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক বৃদ্ধি সম্ভব বলে জানান আয়োজকরা